ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. একজন মহিলা তার স্বামীর মৃত্যুর পর সে মহিলার কানের এবং নাকের গয়না খুলে রাখা হয়, এটি ইসলাম কতটুকু সমর্থন করে? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আমাদের সমাজে এটা দেখা যায়, কোনো মেয়ের যদি স্বামী মারা যায়, তার নাক বা কানে বা গহনা যদি কিছু পরে ফেলে, সেটাকে খুলে রাখা হয়। ভাই, এটা ইসলামের রীতি নয়, এটা অমুসলিম হিন্দুদের রীতি। কোনো মহিলা যদি স্বামী মারা যায়, কিছু খুলবে না, যেরকম আছে সেরকমই থাকবে, গহনা যদি থাকে ওরকমই থাক। তবে হ্যাঁ, যেহেতু স্বামী মারা গেছে, তো এমনি মেয়েটা এমনি তার এই গহনা বা বেনারসি শাড়ি পরে ঘুরে বেড়াতে এমনি ভালো লাগবে না, সে স্বাভাবিকভাবে জীবনযাপন করতে পারে। কিন্তু খুলে ফেলতে হয়, যারা বলে এটা সম্পূর্ণ মিথ্যা কথা, এটা অমুসলিমদের কৃষ্টি কালচার। মেয়েরা তার স্বামী মারা গেলে কানে দুলো পড়তে পারে, গহনা পড়তে পারে, স্বাভাবিকভাবে জীবনযাপন করতে পারে, কোনো আপত্তি নেই। أشرقت نفسي بنور من فؤادي حينما رددت يا رب العباد.